উত্তরপ্রদেশ ধর্ষণ কাণ্ড নিয়ে সাংবাদিক বৈঠক করলেন রাজ্যসভার সাংসদ তথা জেলা সভাপতি মৌসম বেনজির নূর। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা মুখপাত্র শুভময় বসু, সুমলা আগরওয়াল, কোঅর্ডিনেটর দুলাল সরকার, অম্লান ভাদুরি, তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন সহ অন্যান্যরা। এদিন উত্তরপ্রদেশ কাণ্ড নিয়ে কেন্দ্রীয় সরকার এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে এক হাত নেন রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর। এই বিষয়টি নিয়ে লোকসভা এবং রাজ্য নেতৃত্বের নির্দেশ মতো জেলা জুড়ে আন্দোলন চলবে জানান তিনি। বিশেষ করে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের মালদা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান ডক্টর মোয়াজ্জেম হোসেন সাহেব, আছেন আমাদের দুজন কোঅর্ডিনেটর, আমাদের সিনিয়র দুলাল সরকার মহাশয় এবং অম্লান ভাদুরি, আছেন আমাদের দুজন স্পোকসপার্সন সুমলা আগরওয়ালা এবং শুভময় বসু, আমাদের আরেকজন কোঅর্ডিনেটর উনি মর্মান্তিক ঘটনা নৃশংসভাবে গণধর্ষণ করে হত্যা করা হয়েছিল একটি মহিলা, সে যেহেতু দালিত সম্প্রদায়ের একজন মহিলা, তাই ওনার উপরে এই ধরনের একটা অত্যাচার গণধর্ষণ করা হয়েছে, সেটা আমরা প্রতিবাদ জানাই, কনডেম করি। এবং আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশে আজকে বিশেষ করে এর আগে অনেকবার আমরা দেখেছি দলিত সম্প্রদায় যারা আছে তাদের উপরে যেভাবে অত্যাচার করা হচ্ছে, এবং সেখানকার বিজেপির সরকার পুরোপুরি ব্যর্থ। আসলে দেশের প্রধানমন্ত্রী বিভিন্ন বিষয়ে টুইট করতে পারছেন, কিন্তু এই ধরনের একটা ঘটনা ঘটে গেছে এই বিষয়ে ওনার কোনো আমরা টুইট দেখতে পাচ্ছি তো আজকে তাই আমাদের, এবং গতকালও আপনারা জেনেছেন আমাদের সঙ্গে একজন মহিলা সাংসদ, ওনাকে প্রতিমাদিকে যেভাবে ম্যানহ্যান্ডেল করা হয়েছিল এবং যেভাবে আজকে জনপ্রতিনিধিরা যাচ্ছে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, 144 করে কোভিড-19 নাম করে 144 করে, কিন্তু সেখানে গ্রামের ভিতরে আমরা যেটা খবর পেয়েছি যে ওখানে কিন্তু যারা অ্যাকিউজ আছে তাদের ফেভারে কিন্তু প্রোটেস্ট চলছে, এবং বারবার করে এই পরিবারকে, এই নির্যাতিতা মহিলার পরিবারকে বারবার করে হ্যারেস করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, স্টেটমেন্ট যাতে তারা পাল্টিয়ে দেয় এই ধরনের হুমকি দেওয়া হচ্ছে, এবং সেখানকার ডিএম সাহেবও নাকি এই ধরনের হুমকি দিচ্ছে। যাই হোক, ডিটেলস এই স্পেক্স যে প্রেস কনফারেন্সটা আছে আমাদের স্পোকসপার্সন, আমাদের মহিলা স্পোকসপার্সন সুমলা আগরওয়ালা, ওনাকে আমি বলছি, উনি ডিটেলস ব্রিফ করবেন। সেন্ট্রাল গভর্নমেন্টকে প্রশ্ন করতে চাইছি, নরেন্দ্র মোদী যে কোনো ব্যাপারে টুইট করেন, আজকে তিনি টুইট করছেন না কেন? ভারতবর্ষের অপমর আজকে মহিলাদের কাছে কোন মল মন কি বাতে কোন মলমুনি দিতে চাইছেন যে অত্যাচারের শিকার আমরা হচ্ছি? আজকে 87 জন মহিলা প্রতিদিন অত্যাচারিত হচ্ছে, তার একটা তার গৃহমন্ত্রকের রিপোর্ট, তার বাইরে যেটা রেকর্ড হচ্ছে না তাই বাইরে সংখ্যাটা আরও বেশি। তিনি কোন মন কি বাত বলবেন, কোন মলম লাগাবেন আমি জানি নেই, কিন্তু আমরা জানি যে আজকে যে দলিত পরিবারের প্রতি অত্যাচারিত হয়েছে, ভারতবর্ষের যে কোনো বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে অত্যাচারিত হচ্ছে, যে জনরোষ হয়েছে, আমাদের মাননীয় নেত্রী মমতা ব্যানার্জি তার রাস্তায় নেমেছেন, আমরা সবাই রাস্তায় নেমে এই এই দলিত শুধু দলিতদের পাশে না, যে কোনো ভারতবর্ষের প্রতিটি নাগরিকের পাশে থাকতে চাই, তাদের সুরক্ষার জন্য, যে সংবিধান আমাদের যে সুরক্ষার কবচ দিয়েছেন সেই সুরক্ষাকে আমরা বাঁচাতে চাই। দেখুন, আমাদেরকে আজকে যেটা বলা হয়েছে দলের পক্ষ থেকে, 3টে থেকে 5টা আমাদের প্রত্যেকটা ব্লকে আজকে আন্দোলন হবে, প্রতিবাদ হবে এই বিষয়ে, এবং আপনারা দেখতে পাবেন 3টে থেকে আমরা অলরেডি প্রত্যেকটা জায়গায় খবর দিয়ে দিচ্ছি। গতকাল আমাদের ভিডিও কনফারেন্সে আমাদের রাজ্য নেতৃত্ব আমাদেরকে জানিয়েছেন এবং তারাও খবর দিয়ে দিয়েছেন, আমরাও প্রত্যেকটা জায়গায় খবর দিয়ে দিয়েছি, আমাদের নেতৃত্বরা যারা আছেন তারাও এলাকায় থাকবেন, আমরা সবাই থাকবো, আমরা করছি। এটা অন্যান্য দল একসঙ্গে করবে কি করবে না সেটা আমাদেরকে উপর থেকে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হবে আমরা সেভাবে। রাজ্যসভা তো আপনি কি জানেন ওই গণধর্ষণের পরিমাণ? আমার নেতৃত্ব যদি আমাকে পাঠায় অবশ্যই যাবো, আমাদের নেতৃত্ব তারা তো গেছিলেন, গতকাল গেছিলেন, তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি এবং তাদের সঙ্গে খুব বাজে ব্যবহার করা হয়েছে, এবং সেই কারণে আজকে ওই মহিলার পরিবারের পাশে আমরা তার পরিবারকে সমবেদনা জানাই, তার জন্যে তৃণমূল কংগ্রেস প্রতিবাদে নেমেছে আছে। আপনি কি রাজ্যসভায় দেখেন আন্দোলন করুন বা মুভমেন্টে যাবেন? রাজ্যসভায় অবশ্যই, নেক্সট টাইম যখন রাজ্যসভা খুলবে, এখন তো রাজ্যসভা বন্ধ হয়ে গেছে, আগামী দিনে যখন খুলবে দল আমাকে যদি বলে অবশ্যই আমরা করছি। কি ধরনের আন্দোলনের প্রস্তাব দিলেন আজকে? তো আপনারা দেখছেন সব জায়গায় আমাদের দলের নেতৃত্বরা রাস্তায় নামছে, পথে নামছে,
এবং তারা সব জায়গায় প্রতিবাদ করবে। আজকে এই পরিবারের পাশে মহিলা যাকে যাকে যেভাবে নির্মমভাবে গণধর্ষণ করা হয়েছে, হত্যা করা হয়েছে, দলিতদের পাশে তৃণমূল কংগ্রেস আছে এবং আগামী দিনেও থাকবে। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।